কারিগণ আসসালামু আলাইকুম। এসএমজেটিপির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ঝিলি। আমি মিতুয়া হাসান। শুরুতেই দেখে আসি ডিএসই সূচকের দিকে। সূচক আজ 51 পয়েন্ট কমে 4946 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বেড়েছে 65টি কোম্পানির শেয়ার দর, কমেছে 263টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 29টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 965,35,47,000 টাকা। মিতু, কমেছে সূচকের দাম, সেই সাথে কমেছে 263টি কোম্পানির শেয়ার দর কমেছে, কিন্তু এত কিছুর মধ্যেও একটা গুড সাইন হচ্ছে লেনদেন কিন্তু কালকের চেয়ে আজকে বেশি হয়েছে। দেখেন, লেনদেন নিয়ে কিন্তু বিনিয়োগকারীরা আমাদেরকে কিছু বলেছেন, আমাদের অনেক কিছুই বলে, কিন্তু তারা যেভাবে বলে আসলে আমরা সেভাবে উপস্থাপন করতে পারি না, কারণ তাদের ভাষাটা হয়তো আমরা ব্যবহার করতে পারি না, আমরা আমাদের মতো করে বলি। যেমন তারা কিন্তু লেনদেন নিয়ে বলেছে যে গেমলারদের কারণে হচ্ছে আজকের লেনদেনের এই অবস্থা। কারণ দেখেন, সূচক কিন্তু আজকে মাইনাস, তারপরেও লেনদেন বেশি, এর কারণ কি? এর কারণ হিসেবে তারা যেটা দায়ী করছে সেটা হচ্ছে যে কিছু যারা গেমলার রয়েছে বা পার্টি, উনি পার্টি বলেছে যে কিছু তো পার্টি আছে, সেই পার্টির হচ্ছে শেয়ার বিক্রি করে বাজারে ধস নামিয়ে চলে গেছে। আমাদের কাছে আফরোজা পারভিন নামে এক বিনিয়োগকারী বলেছে যে কমিশনের সাথে, বিএসসিসি কমিশনের সাথে যে গেমলাররা কি কোনো কম্পিটিশনে নেমেছে কিনা। দেখেন, বিনিয়োগকারীরা কিন্তু অনেক কিছুই বলে, হ্যাঁ, তারা কিন্তু এখন সেটাই মনে করছে যে গেমলাররা এখন বিএসসিসির সাথে কম্পিটিশনে লেগেছে, যে আয় ব্যাটা দেখা যাবে, তোরা পারিস না আমরা পারিস। কিন্তু তারপর একটা কথা বলবো কি, কমিশন তো কমিশনই, তার অবশ্যই ক্ষমতা বেশি, সে চাইলেই এই গেমলারদের ধরার কোনো বিষয়। তাহলে কি মানে গেমলাররা কি কমিশনের চেয়ে নিজেদেরকে বেশি শক্তিশালী ভাবছে? তারা নিজেদেরকে ভাবছে শক্তিশালী, কিন্তু আসলে যতই ভাবুক লাভ হবে না, কারণ হচ্ছে তাদের ভিত কিন্তু কোনোদিনও শক্ত না, তাই না? সেটা তো জানতে হবে যে তারা হচ্ছে বাজারের গেমলার, তাদের কোনো নিজস্ব ভিত নেই তেমন, কিন্তু বিএসসিসির তো নিজস্ব ভিত আছে, আর বিএসসিসি চাইলে ওদের মতো গেমারদের বের করে শাস্তি দিতে পারবে। তো এখানে আসলে ওরা চেষ্টা করুক, লাভ হবে না, আর পরিশেষে দেখবে বিএসসিসি ভালো কোনো গুড সাইন নিয়ে আসবে আমাদের জন্য। তো আমাদের কাছে আরেক বিনিয়োগকারী সোহান নামের এক বিনিয়োগকারী জানতে চেয়েছে যে আজকালকে যে নতুন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ব্যাঙের সাঁতার মতো গজাচ্ছে। তাদের ম্যাক্সিমামই নতুনদের ক্ষেত্রে খেয়াল করলে দেখা যাবে তাদের অফিস ছাড়া আর কোনো সম্পত্তি নেই, হয়তোবা কিছু কিছু পুরনো যেগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের আছে। হ্যাঁ, আমি দেখেছি, উনি কিন্তু আরও অনেক ভালো ভালো কথা বলেছেন। সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্সের বিপরীতে যদি আমরা টেক্সটাইল লক্ষ্য করি বা ব্যাংক, তো অবশ্যই আমাদের শেয়ার বাজারের জন্য ব্যাংক সেক্টরটা সবচেয়ে বড়, তাদের কিন্তু নিজস্ব অ্যাসেটটা অনেক বেশি, জায়গা আছে, সম্পত্তি, তাদের যে নিজস্ব ভবন, যন্ত্রপাতি বলেন, হ্যাঁ, যন্ত্রপাতি তো আছে, তাদের নিজস্ব ভবনেরই কিন্তু অনেক দাম আমরা জানি, তো সব মিলে ওদের কিন্তু অনেক অ্যাসেট, সেই অ্যাসেট হিসাবেও কিন্তু তাদের শেয়ারের দাম ভালো থাকা দরকার। তার বিপরীতে কিন্তু আপনার ইন্স্যুরেন্সে তা থাকা দরকার নেই, কারণ ইন্স্যুরেন্সে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদের নিজস্ব ভবন, আর কেউ যদি ভবন করে ওই একটা বড় ভবন দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু দিন শেষে তেমন কিছুই তাদের ইলোক মানে প্রোডাক্ট যেটা আর কি, প্রোডাক্ট তাদের থাকে না। তো এই বিষয়ে আসলে বিএসসিসিকে একটু নজর দিতে হবে যে একটা সেক্টরেই শুধু বাড়ছে, বাকি সেক্টরগুলো বাড়ছে না। বিএসসিসিকে বলবো না যে ইন্স্যুরেন্স না বাড়ুক, সেটা বলবো না, সরি, আমাদের কথা না, তো বিনিয়োগকারীদের কথা, মানে তারা বলছে যে শুধু ইন্স্যুরেন্স যেন না বাড়ুক সেটা তারা চায়, সেক্টর বেড়ে যাক সেটা হচ্ছে তারা চায়। তো আর গেমারদের কথা যেটা আপনি ফার্স্টে বলেছিলেন, হয়তো কথাটা কমপ্লিট করতে পারিনি, তারা তো বাজারে একটা ধস নামানোর চেষ্টা করছে, তবে তাদেরকে বলবো যে সতর্ক হয়ে যান, আপনারা যতই চেষ্টা করেন লাভ হবে না, কারণ বিএসসিসি চেয়ারম্যান শক্ত হাতে এবার সব কিছু দমন করবে। অব্যাহত থাকুক বিএসসিসি কমিশনের সব কার্যকরী পদক্ষেপগুলো, এবং বিনিয়োগকারী যারা আছেন অবশ্যই বুঝে শুনে তারপর বিনিয়োগ করবেন, সেই শুভকামনায় আমাদের বাজার পর্যালোচনা আজকে এখানেই শেষ করছি। শেয়ার বাজারের সকল খবর ও আমাদের বাজার পর্যালোচনা অনুষ্ঠানটি নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।